আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, স্বাগত আপনাকে পাকপাখালির নতুন একটি ভিডিওতে। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন, আল্লাহর রহমতে আমি অনেক অনেক ভালো আছি। আজকে চলে এসেছি বাহ্যিকের আরেকটি ভিডিও নিয়ে, যেখানে আলোচনা করব বাহ্যিকের হাড়ি নিয়ে ডিটেলসে। কীরকম মাপের হাড়ি আপনাকে দিতে হবে, কখন আপনি বাহ্যিকের পাখিকে হাড়ি দিবেন, হাড়িটি খাঁচার কীরকম অবস্থানে রাখতে হবে, তাছাড়া পাখির যদি বাচ্চা হয় তাহলে সেক্ষেত্রে আপনি কী কী পদ্ধতি অবলম্বন করবেন যাতে করে আপনার পাখির বাচ্চাগুলো ভালো থাকে, এবং কখন পাখিকে হাড়ি দিবেন এবং হাড়ির ভিতরে কিছু কি দিতে হবে কি না, তো সবই ডিটেলস আজকে আলোচনা করব। আজকে আমার রেইনবো পেয়ার যে রয়েছে, এই পেয়ারে হচ্ছে হাড়ি দিব, ওরা হচ্ছে মুডে আছে। তো প্রথম প্রশ্নটা হচ্ছে যে আপনি বাহ্যিকের পাখিকে কখন হাড়িটি দিবেন। তো প্রথমত যখন দেখবেন আপনার পাখিটি মুডে আছে এবং তার বয়স 8 মাসের উপরে আছে, তো তখন আপনি চেষ্টা করবেন বাহ্যিকের পাখিকে হাড়ি দেওয়ার। এর আগে কখনোই হাড়ি দিবেন না, এতে করে এদের শরীরের জন্য অনেক খারাপ হয়। কিভাবে বুঝবেন যে এরা মুডে আছে? আপনারা অবশ্যই দেখবেন যে একজন আরেকজনকে খাবার খাওয়িয়ে দিচ্ছে মুখ দিয়ে, তাছাড়া তারা একজন আরেকজনের সাথে সাথে থাকছে, কাছাকাছি থাকছে, তো এরকম কিছু সিমটমস দেখে বুঝবেন, তাছাড়া মিটিং করার চেষ্টা করবে। তো এই টাইম যদি হয় এবং দেখেন যে সব ঠিক আছে, জোড়াও ঠিক আছে, তখন যায় চেষ্টা করবেন হাড়িটা দেওয়ার। আমি যে হাড়িটা আজকে ওদেরকে দিব, দেখতে পাচ্ছেন এটা আমার পছন্দের একটি হাড়ি, এই সাইজটা আমার অনেক ভালো লাগে। হাড়িটি দেখতে পাচ্ছেন একটু বড় সড়ো, পাখিকে অবশ্যই একটু বড় হাড়ি দেওয়ার চেষ্টা করবেন, যাতে করে যখন 4 থেকে 5টা বাচ্চা যদি হয় তাহলে এই এই ভিতরে খুব ইজিলি যাতে থাকতে পারে, এবং ভিতরটা অবশ্যই একদম পরিষ্কার করে দিবেন যাতে করে কোনো রকমের ময়লা জীবাণু বা রোগ বালাই না ছড়ায়। এবং যখন হাড়িতে বাচ্চা হবে তখন আপনারা একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে রসুন দিতে পারেন, এটা কিন্তু পাখির জন্য অনেক ভালো। তো আসেন প্রথমে হাড়িটা সেট করি। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কত সুন্দর করে হাড়িটি সেট করেছি। সর্বদা চেষ্টা করবেন হাড়িটি যাতে একটু উঁচুতে রাখার, এর কারণ হচ্ছে আপনার বাহ্যিকা পাখি যখন ডিম দিবে তখন খেয়াল করে দেখবেন যে উপর থেকে তারা অনেক সময় লাফ দিয়ে নিচে নামার চেষ্টা করে, তো সেক্ষেত্রে নিচে ডিম থাকলে ডিমটি ভাঙার চান্স অনেক বেশি হয়ে যায়। তো অবশ্যই এটি চেষ্টা করবেন, আমি যতদূর সম্ভব পেরেছি উঁচুতে রাখার, এর উপরে হচ্ছে যাচ্ছিল না, এতে লাঠির সাথে দূরত্বটা একটু বেশি হয়ে গিয়েছিল। অবশ্যই আপনারা সব থেকে উঁচুতে দিবেন যাতে করে একদম ভিতরে ঢুকতে না, উপর দিয়ে নিচে নামতে না পারে। তাছাড়া অবশ্যই চেষ্টা করবেন যে যে কোনো এক কোণে দেওয়ার। এখানে দেখতে পাচ্ছেন আমার হচ্ছে 2 পার্টের কেজ, আমি কিন্তু এই পাশে দিতে পারতাম, এই পাশে দেইনি, কারণ হচ্ছে যদি আমি হাড়িটি ডান পাশে দিতাম তাহলে কিন্তু পাশের যে ফিমেলটা রয়েছে ওটা খালি ওই হাড়ির আশেপাশেই থাকতো, এবং হাড়িটি প্রোটেক্ট করার জন্য এই খাঁচার ফিমেলও একটু অ্যাগ্রেসিভ হয়ে মারামারি করার চেষ্টা করতো, তো এতে আহত হওয়ার চান্স অবশ্যই ছিল। তো অবশ্যই এটা একটু খেয়াল রাখবেন। তাছাড়া অনেকে আমাকে যেটা প্রশ্ন করেন যে হাড়ির ভিতরে কিছু দিতে হবে কি না, না, বাহ্যিকের ক্ষেত্রে আপনার হাড়ির ভিতরে ডিম দেওয়ার পূর্বে কিছুই দিতে হবে না। নেস্টিং ম্যাটেরিয়াল লাগে হচ্ছে আপনার লাভবার্ডে লাগে, তো লাভবার্ড লাগে, ফিঞ্চে লাগে, তাছাড়া কোকাটেল বাহ্যিকা এগুলোতে এরকম লাগে না। আর বাচ্চা হওয়ার পরে আপনি কাঠের যে গুঁড়াটা ওইটা একটু ইউজ করতে পারেন, কাঠের গুঁড়া বলতে একটু ছাল টাইপের, ওইটা একদম গুঁড়া ইউজ করবেন না। এটা কেন ইউজ করা হয়? এটা ইউজ করা হয় হচ্ছে আপনার বাঁচার জন্য, পাখির যে পুপস করে অনেক সময় অনেক পানি পানি পুপস করে, তো এতে যাতে তাদের সমস্যা না হয় বা পায়ে মুখে মেখে না যায়, এর জন্য আসলে গুঁড়াটা ইউজ করা হয়। আপনারা অবশ্যই এটা ইউজ করবেন যখন আপনার পাখির বাচ্চা হবে। তাছাড়া অনেকে আমাকে কোশ্চেন করেন পাখি হাড়ি নিতে কত সময় লাগায়, অর্থাৎ হাড়িটি অ্যাকসেপ্ট করতে। যেমন দেখতে পাচ্ছেন আমি বর্তমানে দিয়েছি, ওরা একটু কিউরিয়াস বা কিছুটা কেউ ভয় পাচ্ছে, তো 1 সপ্তাহ থেকে 10-12 দিনের মধ্যে আর কি হাড়িটি অ্যাকসেপ্ট করে, অনেকে আবার সাথে সাথে অ্যাকসেপ্ট করে নেয়, একদিনের মধ্যে অ্যাকসেপ্ট করে নেয়। তো এটা ডিপেন্ড করে হচ্ছে আপনার পাখির উপরে, তো অবশ্যই দিয়ে রাখবেন, এবং এই সময়টা অবশ্যই কিছুটা প্রাইভেসি আপনাদের দিতে হবে, এতে করে পাখিটি খুব তাড়াতাড়ি হাড়িটি নিয়ে নেবে।
হাড়িটি দেখতে পাচ্ছেন আমি একটু বড় সাইজের দিয়েছি আপনাকে, কারণটা আগে জানিয়েছি যে আপনি যদি বড় সাইজের হাড়ি দেন এতে করে ডিম বাচ্চা করতে খুব ভালো হবে এবং ভিতরে চার পাঁচটা ছয়টা বাচ্চা করলেও খুব সহজেই তাদের টেক কেয়ার করতে পারবে। আরেকটি কথা, চেষ্টা করবে যে একদম তীব্র গরমে পাখিকে হাড়ি না দেওয়ার। আমাদের এখানে এতটাও তীব্র গরম নেই এবং ফিমেলটা দেখলাম একদম মুডে চলে এসছে। মুডে কিভাবে আসবে বুঝবেন হচ্ছে এদের নাক দেখে, তো যার কারণে আমি হাড়িটি দিয়ে দিয়েছি এবং সেটেল হওয়ার পরে, আমার বাসা আনার পরে সেটেল হওয়ার পরে তারপরে আমি হাড়িটি দিয়েছি। তো দেখা যাক কি হয়, যদি একদম বেশি গরম পড়ে তো অবশ্যই আমি হাড়িটি নামিয়ে রাখবো, কারণ ডিম বাচ্চার আগে কখনোই, পাখি হেলথের আগে কখনোই ডিম বাচ্চা ম্যাটার করে না। তো অবশ্যই আপনারাও এই দিকটা খেয়াল রাখবেন, যদি অতিরিক্ত গরম পড়ে বা আবহাওয়া অতিরিক্ত পরিমাণে চেঞ্জ হয় তো অবশ্যই আপনার হাড়িটি খুলে ফেলবেন, না হলে কিন্তু পাখির মৃত্যুর ঝুঁকিটি অবশ্যই থেকে যাবে। হাড়ি দেওয়ার কিছুদিন পরে দেখা যাবে যে আপনার পাখিটি হাড়ি নেওয়া শুরু করেছে এবং অবশ্যই খেয়াল করে দেখবেন তারা হাড়ির যে মুখটা রয়েছে ওটা কামড়ানো শুরু করেছে। এতে এটা একদমই ভয় পাওয়ার কিছু নাই, এটা তারা তাদের নিজের বাসাটাকে নিজের মতো গুছিয়ে নেওয়ার চেষ্টা করছে। তাছাড়া অনেকে দেখবেন যে ফিমেল পাখিটা হাড়িটি পর্যবেক্ষণ করবে, একবার উপর দিয়ে দেখবে, কোনো দিন সামনে দিয়ে দেখবে। তো এর মূল কারণ হচ্ছে তার বাসাটা কি তার জন্য সেফ কিনা সে এটা খেয়াল করে দেখবে। এবং এরকম কয়েকদিন নির্বাচনের পরে, কয়েকদিন একটু দেখার পরে, পর্যবেক্ষণের পরে আসলে তারা হাড়িটি নির্বাচন করে। আপনারা যারা কলোনিতে পাখি পালবেন তো অবশ্যই সেক্ষেত্রে হাড়িটা পাখির জোড়ার তুলনায় কিছুটা বেশি দিবেন, কারণ হচ্ছে হাড়ি চুজ বা সিলেক্ট করার সময় ফিমেল পাখিগুলো প্রচুর পরিমাণে অ্যাগ্রেসিভ হয়ে যায়। তো অবশ্যই তখন আপনার পাখির হাড়ি নিয়ে মারামারি শুরু করে পারফেক্ট হাড়িটি চুজ করা নিয়ে। তো সেক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন যে যে পাখি রয়েছে তার থেকে বেশি পরিমাণে হাড়ি দেওয়ার, এতে করে আসলে কলোনির যে মারামারির সমস্যাটা সেটা হয় না। আরেকটি কথা আমি যেটা বলতে চাই যে হাড়ি একটু ছড়ানো নেবেন, কখনো যে ভিতরে জায়গা কম এমন কোনো হাড়ি নেবেন না। এতে করে যদি আপনি বেশি ছড়ানো নেন তাহলে কিন্তু ডিমটা ব্যালেন্স হয় না, আবার একদম বেশি ছোট নিলে পাখির ব্রিডের জায়গাও থাকবে না। তো অবশ্যই এই সকল দিকগুলো বিবেচনা করে আপনি পাখির হাড়িটি নির্বাচন করবেন। আর বক্সে থেকে আমি হাড়িটি বলবো বাজিকার জন্য ইউজ করার, বক্সে অবশ্যই সুবিধা রয়েছে কিন্তু হাড়িরও আলাদা আলাদা সুবিধা রয়েছে। তার থেকে মেইন কথা হচ্ছে হাড়ির কস্ট অনেক কম, হাড়ির দাম সাধারণত আপনার 20-30 টাকার মধ্যেই পড়ে যাবে। তো আশা করি আজকে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে দিবেন যাতে আপনি পেয়ে যান আমার ভিডিও সবার আগে। তো পরবর্তী ভিডিওতে দেখা হবে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।